আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে। যে ভিডিওটি নিয়ে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো বিনিময়। এটি হলো বাংলাদেশ মানি ট্রান্সফার সিস্টেম একটি ওয়ে। এখানে বিকাশ থেকে রকেট, রকেট থেকে বিকাশ, এভাবে মানি ট্রান্সফার করার সিস্টেম বিনিময় একটি অ্যাপ্লিকেশন অ্যাপস। এখন পর্যন্ত এই অ্যাপ্লিকেশন অ্যাপসটি বের হয়নি, তো এটি মানি ট্রান্সফার রেজিস্ট্রেশন করার সিস্টেমটি চালু হয়েছে। এটি মূলত আপনি পাবেন যারা বিকাশ চালান বা নগদ বা সেলফিন অ্যাকাউন্ট চালান, তারা মূলত দেখবেন কিছু ফিউচার যেখানে শো করে সেই ফিউচারের নিচে দেখবেন পাশে যে কোনো এক সাইডে দেখবেন বিনিময় নামে একটি অপশন চালু হয়ে গেছে। আমি বিকাশ থেকেই আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন বিকাশের মাঝে ঢোকার পর নিচে যে অপশনগুলো আছে, আগে ছিল পাঁচ ছয় আপনার ছিল হলো কয়টি, সাতটি অপশন ছিল, এখন আটটি অপশন হয়েছে। কারণ বিনিময়, এই যে দেখতে পাচ্ছেন বিনিময় নামে একটি অপশন আছে, এটি নতুন করে চালু হয়েছে। এটি আপনাদের মূলত আজ কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটি দেখাবো। চলুন শুরু করি তাহলে। এটার পর টাচ করলে পারা ঠিক আছে, এই অপশনে আবার টাচ করব। দেখেন এর ইন্টারফেস চলে এসেছে, রেজিস্টার্ড নাও এই অপশনে, রেজিস্টার্ড টু বিনিময় উইথ ইওর বিকাশ অ্যাকাউন্ট। যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারাই এই অ্যাকাউন্ট এটার সাথে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, মানে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট বিকাশের মাধ্যমেই ট্রান্সফার করতে পারবেন, বিকাশ থেকে রকেটে, রকেট থেকে বিকাশে, রকেট থেকে নগদে, এরকম মানে ট্রান্সফার করতে পারবেন। সেই সিস্টেমটি এই যে চালু হয়েছে, রেজিস্ট্রেশন করলে পারা আপনি এটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন, এর মাধ্যমে আপনি মানে ট্রান্সফার করার সুযোগ পাবেন। চলুন রেজিস্ট্রেশন করে নিই। এখানে মূলত জিমেইল চাইতেছে, আমি আমার জিমেইল অ্যাড্রেসটি দিয়ে দিতেছি, আর জিমেইল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এরপরে হলো ইউজার আইডি, আমি আমার ইউজার আইডিটি দিয়ে দিতেছি। এখন পিনকোড, যে কোনো ছয় ডিজিটের পিনকোড আপনি বসিয়ে দিবেন। দেখতেই পারছেন, কনগ্রাচুলেশন, ইওর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল। আমার রেজিস্ট্রেশনটি সফল হয়েছে। গো ব্যাক টু বিকাশ হোম, এই অপশনে চাপ দিব। এখন এখন বিকাশ অ্যাপসের হোম পেজে নিয়ে চলে এসেছে। এখন নিচে যাবো, আবার স্ক্রল করে বিনিময় অ্যাপসে আবার টাচ করব। দেখতেই পারতেছেন যে রেজিস্ট্রেশন সফল হয়েছে। এখানে ডিরেক্ট পে, রিকোয়েস্ট টু পে, রিকোয়েস্ট নোটিফিকেশন, সবগুলো তিনটা অপশন চালু হয়ে গেছে। উপরে আছে ভিউ প্রোফাইল, এখান থেকে আপনি প্রোফাইল সেট করে নিতে পারেন, পিন চেঞ্জ করতে পারবেন, ইউজার আইডি যে শফিকুল ইসলাম 98 অ্যাট দ্য বিনিময়, এটার মাধ্যমে আপনি মানি ট্রান্সফার করার সিস্টেম এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার সিস্টেম সেটি মূলত চালু করেছে। এখন ওই অ্যাপসটি বিনিময় অ্যাপসটি ইসে প্লে স্টোরে আপলোড করা হয়নি, হয়তো কিছুদিনের ভিতরেই আপলোড করা হবে, কিন্তু রেজিস্ট্রেশন করার যে অপশনটি সেটি চালু হয়ে গেছে।
এভাবে করে আপনি চালু করে নিতে পারবেন। এটার সুবিধা হলো বিকাশ থেকে রকেট, রকেট থেকে নগদ, নগদ থেকে বিকাশে, এরকম মানি ট্রান্সফার করার সিস্টেম যেটি আগে ছিল না, এখন সেই সিস্টেমটি এখন চালু হয়েছে মূলত। আজকের মতন ভিডিও এই পর্যন্ত কি, মূলত এই ভিডিওটি এটাই শেখানোর ছিল। আল্লাহ হাফেজ। তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিন।